আসসালামু আলাইকুম, নাসরিন পারপুলিতে জানাই সবাইকে স্বাগত। আমি নাসরিন ইসলাম, অর্ডার অফ নাসরিন পারপুলি। আবার নতুন একটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আজ আমি আপনাদেরকে দেখাবো ক্রিসমাস অর্নামেন্টস। আমি এটা সম্পূর্ণ জুট এবং কাঠের পুঁথি এবং কাঠের রিং দিয়ে ব্যবহার করেছি, এবং এটা আমি সম্পূর্ণ ন্যাচারাল প্রোডাক্ট তৈরি করেছি। আমি চেয়েছি একদম ফুলফিল ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট তৈরি করার। চলুন আমরা কী কী নিচ্ছি। আমরা প্রথমেই এখানে আটটি আর পাটের দড়ি কেটে নিয়েছি এবং একটি আর একটি সিঙ্গেল কেটে নিয়েছি। আমি এখানে যে আটটি দড়ি কেটেছি এটা আমি নিয়েছি 35 ইঞ্চি, এবং যে ছোট্ট একটি কেটেছি এটা নিয়েছি আমি 15 ইঞ্চি। তো আমি যে সবগুলো সুতা কেটে রেখেছিলাম এগুলো আমি সবগুলো একত্রিত করে, এই যে আমার যে কাঠের রিংটি আছে এই রিংটি কিন্তু আমি নিয়েছি 2 সেন্টিমিটার। আমি এর মাঝখানে সমান ভাঁজ দিয়ে দেখুন এগুলোকে আমি সেট করে নিচ্ছি। এবার এখানে আমি আর একটি এক্সট্রা দড়ি নেব, যেটা সাজে আমি এখানে একটি গিট দিয়ে নিব। তো এই গিটটা দেওয়ার জন্য দেখুন আমি একটি সিঙ্গেল সুতা নিয়েছি। এই সুতাটিকে এবার আমি ভাঁজ দিয়ে জাস্ট এখানে পেঁচিয়ে নিব। খুব টাইটলি এটা পেঁচাবেন, চেষ্টা করবেন যতটুকু আপনার দ্বারা সম্ভব অতটুকু টাইট দেওয়ার জন্য। আমি এখানে যে জুটের দড়িটি ব্যবহার করেছি এটা ট্রুপ্লায়ের হ্যান্ড টুইস্ট দড়ি। এই দড়িটা কিন্তু একদম র, যেই পাটটা আছে এই পাটটা দিয়ে হাতে এই সুতাটা তৈরি করা, এটা ম্যাশিংয়ের সুতা না। আমি কোনো একদিন কোনো একটি ভিডিওতে হাতে কীভাবে এই দড়িগুলো পাকানো হয় বা কীভাবে তৈরি করা হয় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন আমার এইটা জাস্ট আমি এটাকে টান দিয়ে কেটে দিব মাঝখান থেকে। ওকে, তো এবার দেখুন আমার এই গিটটা দেওয়া হয়ে গেছে। এবার আমার যে সুতাগুলো আছে আমি আটটি সুতাকে দুইটি করে জোড়া করে নিব। দেখুন যেহেতু আমি এটাকে দুই ভাঁজ করেছিলাম দেন এখানে কিন্তু আমার 16টি হয়ে গেছে, তো 16টিকে আমি 8টি করে এরকম সুতা নিয়ে নিই, একটি করে গিট দিয়ে নিব, এবং মাঝখানে যে আমরা যে ছোটো সুতাটা নিয়েছিলাম সেটাকে আমরা ছেড়ে দিব আপাতত, এটা দিয়ে আমাদের কোনো কাজ নেই। দেন এভাবে দেখুন আমি 8 ভাগে সুতাগুলোকে আলাদা আলাদা করে গিট দিয়ে নিয়েছি। দেন এবার আমরা এটাকে এখানে আমরা এবার এটাকে বুনে নেব। দেখুন আমি 2টি সুতা নিয়েছি, এবার একটি ডান পাশে এবং একটি বাঁ পাশে। এবার এটাকে আমরা একটি ম্যাক্রামের বুনন দিয়ে বুনে নেব 3 ইঞ্চি। আপনারা চাইলে এটা কম বেশি নিতে পারেন। আমি এখানে হ্যান্ড টুইস্টের যেই বাটার দড়িটি ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের দড়ি ব্যবহার করতে পারেন। আপনি চাইলে মেশিনের যে জুটের সুতাটা আছে সেটাও ব্যবহার করতে পারেন, চাইলে এখানে কটন বা আদার্স যে কোনো সুতা আপনার পাশে বা আপনার কাছে অ্যাভেলেবেল আছে দেন আপনারা সেই সুতাটি এখানে ব্যবহার করতে পারেন। এটা খুবই ইজি এবং একদম সহজে। দেখুন স্ক্রিনের দিকে যদি একটু ভালোভাবে তাকান তাহলে বুঝতে পারবেন যে আমি এই বুননটা কীভাবে দিচ্ছি। বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে যারা একেবারে নতুন চোখ রেখেছেন অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে আমার প্রত্যেকটি নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আপনি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো দেখুন এইভাবে কিন্তু আমি যে 8টি ভাগে সুতোগুলো ভাগ করে নিয়েছি, ঠিক 8টা আমি বেরেল তৈরি করব এই বুননটা দিয়ে 3 ইঞ্চি করে। বন্ধুরা, আমার এই প্রোডাক্টগুলো যদি আপনাদের ভালো লাগে আর আপনারা যদি এই প্রোডাক্টগুলোকে পারচেস করতে চান তাহলে নাসরিন পারপলি নামে আমার একটি ফেসবুক পেজ আছে, চাইলে সেখান থেকে আমার প্রত্যেকটি প্রোডাক্ট আপনারা পারচেস করতে পারেন। এছাড়াও দাঁড়া যে নাসরিন পারপলি নামে আমার একটি শপ আছে, চাইলে সেখান থেকেও আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন। তো আমি এইভাবে বাকি সবগুলো বেল্ট করে নেব। দেখুন তো দেখুন আমি সবগুলো বেল্ট করে নিলাম, আমার এখানে মোট 8টি বেল্ট হয়েছে। তো এবার এই বেল্টগুলো আমি সাইডে রেখে আমাদের মাঝখানে যে ছোট্ট সুতাটা ছিল 15 ইঞ্চি এইখানে কিন্তু আমরা এবার কাঠের পুঁথি ব্যবহার করব। আমি এখানে
চারটি পুঁথি ব্যবহার করব, সরি পাঁচটি পুঁথি ব্যবহার করব। গোল শেপের আমি দুইটি উপরে এবং দুইটি নিচে এবং মাঝখানে একটু লম্বা শেপের একটি পুঁথি ব্যবহার করব। আমি এখানে সবুজ কালারের কাঠের পুঁথি ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো পুঁথি ব্যবহার করতে পারেন, এবং যদি নাও চান যে আমি এখানে কোনো প্রকার পুঁথি অ্যাড করব না, দেন আপনারা চাইলে এখানে পুঁথিটা নাও অ্যাড করতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে যে পুঁথিগুলো অ্যাড করলে একটু দেখতে বেশি ভালো লাগে, একটু সুন্দর লাগে, কারণ যেহেতু আমাদের এটা ডেকোরেশনের করার প্রোডাক্ট, আমরা যেহেতু এগুলো হোম ডেকোরেশন করব, দেন যতটুকু সম্ভব আমরা একটু চাইবো যে আমাদের প্রোডাক্টটা যেন একটু সুন্দর হয়, যেহেতু এটা দেখার ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব আমাদের পক্ষে যতটুকু সম্ভব অতটুকু সুন্দরভাবে এটাকে ডেকোরেশন করার জন্য। তো দেখুন, এইভাবে কিন্তু আমি পুঁথিগুলো অ্যাড করে নেব, এবং এখানে আমি আগে মিলিয়ে নিব যে আমার মাপটা ঠিক আছে কিনা। ওকে, আমি সবগুলো একদম সমান সমান করে নিয়ে আসব, একটি একটি করে। আমি প্রথমে একটি করে দিয়েছিলাম, ভালো লাগেনি বলে আমি দুটি দিয়েছি, আপনি চাইলে কিন্তু একটি করে রাখতে পারেন। তো দেখুন, এবার কিন্তু আমি এখানে একটি গিট দিয়ে নিয়েছি। এই গিটটি দেওয়াতে আমার পুঁথিগুলো না নিচের দিকে চলে আসবে, না আমার বেলগুলো উপরের দিকে চলে যাবে। আমি কিন্তু এই পুঁথিটা একটু ছোট করেছি বেল থেকে, খেয়াল করুন। তো এবার আমি বেলগুলো সবগুলো বেল সমান সমান করে এবং ফ্রন্ট পার্টটা সামনের দিকে রেখে একদম একটির পর আরেকটি আরেকটির পর আরেকটি সাজিয়ে নেব। যেহেতু আমরা নিচেও উপরের অংশে যে আমরা গিটটা দিয়েছিলাম, নিচের অংশে সেই গিটটা দিয়ে আমরা কিন্তু কাজটা শেষ করে নেব। তো বন্ধুরা, আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে আমার প্রত্যেকটি নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আপনি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার চ্যানেলটির পাশে থাকার জন্য। দেখুন, আমার আটটি কিন্তু এক এক করে সাজানো হয়ে গেছে। এবার আমরা এখানে ঠিক উপরের অংশের মতো আবার একটি গিট দিয়ে নেব। তো যেহেতু আমরা উপরের অংশের মতো গিট দিচ্ছি, আবারও আমরা আরেকটি সিঙ্গেল সুতা নিয়ে নিলাম এবং সুতাটা এখানে রেখে প্রথমে একটি ভাঁজ দিলাম। তারপর এটাকে আমরা প্রায় এক ইঞ্চির কাছাকাছি আমি এখানে নিয়েছি, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। এভাবে এটাকে খুব টাইট করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে দেখুন একটির উপরে যেন আরেকটি সুতা না উঠে যায় এদিকটা একটু ভালোভাবেই খেয়াল রাখবেন, এবং ফাঁকা যেন না হয় সেদিকটাও খেয়াল রাখবেন। একদম সমান সমান করে এভাবে আপনারা ঘুরিয়ে নেবেন। তারপর দেখুন, আমি এখানে একটু কাট করে নেব সুতাটা। আমরা যে ভাঁজটা দিয়েছিলাম এই ভাঁজের মাঝখানে সুতাটা নিয়ে নিলাম, এবং উপরের অংশে যে সুতাটা এবার আমরা এটা টান দিয়ে বাস উপরের মাথাটাও কেটে দিব। দেখুন হয়ে গেছে। তো এবার আমরা চলে যাব টার্সেলগুলোর দিকে। এই দেখুন, টার্সেলে আমাদের ঠিক মাঝখানে যে ছোটো দুটো সুতা নিয়েছিলাম আমরা এবার সেই দুটো সুতা আগে টান দিয়ে সমান সমান করে নিব। একটু দেখে নিই যে আমাদের মাঝখানে সুতা দুইটা কোন দুইটা, আমি একটু একটু খেয়াল করুন। আমি সুতাটা জাস্ট টান দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু এরকম গোল শেপ চলে আসছে। এতক্ষণ কিন্তু আমার এই ডাটাগুলো অনেকটা লম্বা ছিল, দেখুন এখন কিন্তু খুব ইজিলি এটা গোল শেপে চলে আসছে। তো এবার আমরা এটাকে হাতের সাইজে একটু সুন্দর করে সাইজ করে দিব। এটা একটু ঘুরে আছে, এবং এটাকে আমরা একটু সোজা করে ফ্রন্ট পার্টটা সামনের দিকে এনে সমান সমান করে একটু রাউন্ড শেপ করে নেব। যেহেতু এটা আমরা একটু বল শেপে করছি, দেন এটা আপনারা একটু হাতের সাইডে খুব সুন্দর করে এটাকে সমান করে নেবেন। তো দেখুন, আমার এটা গোল, একদম গোল হয়ে গেছে। এবার আমরা চলে যাব টার্সালের দিকে। আমরা টার্সালটা এবার একটু সমান করে কেটে নিব। দেখুন, আমি টার্সেলের নিচের অংশে জাস্ট একটি ছোট্ট একটি গিট দিয়ে দিব, কিন্তু আপনারা যদি চান আর একটু ডেকোরেশন করতে তাহলে এখানে ছোট ছোট কাঠের কিছু পুঁতি অ্যাড করে দিতে পারেন, তাহলে আর একটু বেশি ভালো লাগবে। তো আমি এখানে শুধু একটি করে গিট দিয়ে এটাকে ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো টার্সেলের মাথায় একটি করে গিট দিয়ে দিব। দেখুন, মনে হচ্ছে যেন আমি এখানে ছোট ছোট পুঁথি দিয়েছি। দেন আমার এটা হয়ে গেছে। এবার আমরা এটাকে হ্যাঙ্গিং করব। তো চলুন,
এটাকে হ্যাঙ্গিং করলে কেমন লাগে সেটা দেখে নিন। সো এই তো আমার কাজটি পুরোপুরি কমপ্লিট। তো বন্ধুরা, আমার এই হ্যাঙ্গিংটি আপনাদের কেমন লাগলো, এই ক্রিসমাস অর্নামেন্টসটি আপনাদের ভালো লাগলো কি না অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজ এ পর্যন্তই, আবার নতুন একটি ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।